বাংলা সাহিত্য ভিন্ন ভিন্ন আকৃতির, ভিন্ন ভিন্ন বর্ণের, ভিন্ন ভিন্ন মণিমাণিক্যের আকর। অনেকে বলেন অডিও ভিজুয়াল মিডিয়ার আধিপত্যের এই যুগে বই নাকি এক হেরে যাওয়া লড়াই লড়ছে। আমি মনে করি কাগজ হেরে যেতে পারে, কিন্তু বই কখনো হারে না, আর তাই হারিয়েও যায় না। আমার প্রয়াস এই অডিও ভিজুয়ালকে বহন করে আমার ভালো লাগার কথা ও কাহিনীগুলিকে আপনাদের মনের দুয়ারে পৌঁছে দেওয়ার, সাথে দাবি থাকলো পাশে থাকার। আমার আজকের নিবেদন বাংলা ছোট গল্প কাশী কবিরাজের গল্প, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কণ্ঠে আমি তন্ময় বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প, কাশী কবিরাজের গল্প। আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটি ছোট ব্যাগ হাতে যেন কোথায় যায়। জিজ্ঞেস করলেই বলে, এই যাচ্ছি শনেকপুর রুগী দেখতে ভাইয়া। একদিন বললে, নৈহাটি যাচ্ছি রুগী দেখতে, আর সেখান থেকে শ্যামনগর যাব। তা সেখানে আপনার রুগী আছে বুঝি? সব জায়গায়, আরে কলকাতায় মাসে দুবার জাতি হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পূর্ব পাকিস্তান থেকে এসে বাসা করেছে। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা, দিনে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি। এতই যদি পসার, তবে এমন অবস্থা হবে কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল, বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে। ডেকে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন শুনুন, বলি কোথায় চললেন, আর বৃষ্টি আসছে। কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল, বললে, একটু এই রানাঘাট যাতাম এই ট্রেনে, রুগী সেলো। তা কে রোগী? ওই একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে, আর সব ডাক্তারে জবাব দিয়েছে, তিনবার এক্সিরা করতে গিয়েলো। আমি বলেছি ওসব এক্সিরা টেক্সিরা আমার সঙ্গে লাগবা না, আমার মুখই এক্সিরা। কাশী কবিরাজ হাসলো, কিন্তু এদিকে আমারও হাসি পেল। আরে নিজের যদি অত গুণ, তবে দোচলায় বাস করো কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললে কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে নাকি? মুখে বললাম, একটু চা খান দাদা। হ্যাঁ, এই তা খাওয়াও ভাই, এই বৃষ্টি এলো, একটু একটু বসেই যাই। তা আপনার পসার তাহলে বেশ বেড়েছে। আরে বাড়বে কে ভায়া, বরাবর আছে। এই আমার তান্ত্রিক কবিরাজি, যা কেউ সারাতে পারবি না তা আমি সারাবো। আরে বলেন কি? হ্যাঁ, আরে এই জন্যই তো আমার পসার, শুধু ঝাড়ানো কাড়ানো। ঝাড়িয়ে রোগ সারিয়েছেন? আরে এ পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি। তা বটে। এই তোমরা সব ইংরাজি লেখা পড়া জানো কি না? সমস্ত অবিশ্বাস করো আমি জানি, তা ভূত মানো ভূত। এই রে, ঝাড়ফুঁক থেকে একেবারে ভূত প্রেতে এসে পৌঁছল।
কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি। আমি বললাম, তা যদি বলি মানিনে? এ তা তো বলবাই, ইংরাজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে পরকালও গিয়েছে। এই রাগ করো না ভায়া, যা সত্যি তাই বললাম। ও এই চা এসিছে? এই তাহলে একটা গল্প শোনো বলি, এই আমার নিজের চোখে দেখা। তখন খুব বৃষ্টি এসে পড়ল, চারিদিক অন্ধকার করে এলো। কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল। আমি তান্ত্রিক মতে চিকিৎসা করি বলে এই অনেক দূর দূর থেকে আমার ডাক আসে, বুঝলে? এই আজ বছর দশেক আগে, বুঝলে ভাইয়া, ওই হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য আমার ডাক এলো। আমি বললাম, তা আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না না, আগে যাইনি। তা তার নাম জানতেন? আরে খুব, আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ। তা যখন গিয়ে পৌঁছুলেন তখন বেলা কত? এই সন্ধ্যের কিছু আগে। আরে তারপর শোনোই না, আমি তো ওখানে গিয়ে ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। সেকেলে নাম করা জমিদার, মস্ত বড় দেউড়ি, দু তিন মহলা বাড়ি, দেউড়ির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ। তবে এসবই ভগ্ন প্রায়, পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে এ দাঁড়িয়ে আছে মাত্র। বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে, মন্দিরের সুরোর ফাটলে বুনো শালিখের গর্ত, কাঠবেড়ালির বাসা, সামনে বড় একটা আদমজা দিঘি, কিন্তু ওই পানাই ভর্তি। আর ওই সন্ধ্যেই পৌঁছানোর পর বাড়িটাকে দেখে আমার আমার মনে কেমন একটা অদ্ভুত রকমের ভাব হলো ভাইয়া। আমি বললাম, তা কি রকমের ভাব? সে তোমারে বলতে পারিনি, এই ভয়ও না আনন্দও না, কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি, এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তা ওই রকম ভাব তোমার কিন্তু হবে না, কিন্তু আমার আমার হয় বাপু এমনি। তা এই রকম ভাব অন্য কোথাও হয়েছে? আরো দু একবার হয়েছে এমনি, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই, তারপর বলি শোনো না। তারপর আমি সেখানে গিয়ে রুগী দেখলাম, এই 10 বৎসর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা। আমি তো গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে ওই শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালাম, রোগী কথঞ্চিত সুস্থ হয়ে উঠল। অনেক রাত্রে এই খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে ওই যে বৈঠকখানা, ওই ঘরে এসে দেখলাম সেখানে আমার জন্য শয্যা প্রস্তুত, উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গেলাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থা অতি পরিপাটি। আমি বললাম,
বড়লোকের বাড়ির বন্দোবস্ত। হুম, ঠিক বলেছো, হাজার হোক বনেদি ঘর, তো যতই অবস্থা খারাপ হোক পুরনো চাল চলন যাবে কোথায়? এই তারপর? এই আমি তখনও বেশিক্ষণ শুইনি, এমন সময় দেখি ঘুমটা পড়া একটি বউ হন হন করে মাঠের দিক থেকে এসে ওই দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়ি ঢুকছে। আমি তো খুব আশ্চর্য হয়ে গেলাম, এত রাতে বাইরের মাঠ থেকে এসে বলি বাড়ি ঢুকলো কে? ভদ্রলোকের ঘরের সুন্দরী বধু বলেই মনে হলো, এই যতটুকু দেখেছি আর কি তা থেকেই বুঝতে পারলাম। যাকগে, আমি এসেছি কবিরাজি করতে, অত শত খোঁজে আমার কি দরকার, যে যা ভালো বোঝে করুক। তখন আমি বললাম, তা তখন রাত কত? এ রাত রাত একটার কম নয়, বরং বেশি। যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই? এ না মশাই, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত। এই তারপর ওই কোদালে নদী, কোদালে নদীতে গরমকালে আবার জল থাকে না, হেঁটে পার হওয়া যায়। এই তার ওপারে বল্লামপুর গ্রাম। তা আপনি কি করে বুঝলেন যে সে ভদ্রবংশের মেয়ে? আরে হাতে পায়ের যতটুকু খোলা একেবারে ধপ ধপে ফর্সা, আদ জ্যোৎস্না রাত আমি দিব্যি টের পাচ্ছি তার হাত ওই পায়ের রং দেখে, মুখখানা অবশ্যই ঘুমটায় ঢাকা ছিল। তা বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল? এ না না, কেউ ছিল না। তো আপনাকে সে টের পেয়েছিল? আরে কোনো দিকে না, সে হন হন করে বাড়ির মধ্যে ঢুকি গেল। আর আমি ভায়া নির্বিরোধী ভালো লোক, ওই জলের গেলাস তুলে খানিকটা জল খেলাম। তারপর মশারি খাটিয়ে আমি শুয়ে পড়লাম, কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম, আরে লোকে তো বাড়িতে কবিরাজ চিকিৎসক ডাকে ঘুমবার জন্য নয়, তো আমি অভিজ্ঞ লোক, দায়িত্ব বোধ আমার যথেষ্ট। সেই অবস্থায় বলো তো ভায়া, চোখে ঘুম আসে কি করে? এদিকে মিনিট খানেক পরে হঠাৎ দেখলাম সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার পার হয়ে যাচ্ছে। আমি বিছানা ছেড়ে তড়াক করে উঠে পড়লাম। বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে, জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, মাঠের দিকে গেল একা? একদম একা, আর অত রাত। তা আপনি কি ভাবলেন? আমি আর কি ভাববো মশাই, একেবারে অবাক, এত রাতে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিওনি। আমি সাত পাঁচ ভাবছি, এমন সময়ে বাড়ির মধ্যে থেকে একজন ছুটি এসে বললে, শিগগিরি শিগগিরি আসুন কবিরাজ মশাই, রোগী কেমন করছে?
আমি গিয়ে দেখি রোগীর অবস্থা সত্যই খারাপ। কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয়। যাই হোক, তখনকার মতো ব্যবস্থা করতে হলো। এই অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল। তখন আবার এসে শুয়ে পড়লাম ওই ওই বাইরের দেউড়ির ঘরে। পরের দিন মান রোগীর অবস্থা ক্রমেই ভালোর দিকেই চলল। এই জমিদার বাবুরও মন বেশ ভালো। প্রথম দিনে বড়ই যেন মুসলে পড়েছিলেন, এমনকি সেদিন তো আমার সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন। আমাকে তাদের বড় দীঘিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন, আর খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হলো। ওই মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ, এই সব আর কি। আমি তো খুব খুশি। আর ওদিকে জমিদার বাবুও বেশ প্রফুল্ল। কিন্তু সেই রাত্রিরে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার আমি কখনো কল্পনাও করতে পারিনি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না। এই সকাল সকাল খেয়ে দেয়ে শয্যা আশ্রয় করলাম, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো। কোথাকার ঘড়িতে যেন একটা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময়ে দেখলাম সেই ঘোমটা পরা বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে। এই বলতে কি আমার তো বড়ই বিস্ময় বোধ হলো। কি সাহস মেয়েটার, এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলি আসতে ভয়ও কি করে না? মিনিট পনেরো কেটে গেল, কি বিশ মিনিট হবে, তারপর আমাকে একেবারে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি আমার ঘরে এসে ঢুকলো। আমি বললাম, আপনার ঘরে? হ্যাঁ, একেবারে আমার সামনে। তা ঘরে আলো টালো ছিল? আরে বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতই একটা হ্যারিকেন জ্বলে। ওই ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা অনেকখানি তুলে আমার দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখলে সম্ভ্রমের উদ্রেক হয় এমনি চেহারা। আমাকে তারপর সে বললে, এই তুমি এখানে থেকো না, চলে যাও, চলে যাও এখান থেকে। বিস্মিত স্তম্ভিত হয়ে আমি মেয়েটির মুখের দিকে সে বললাম, আপনি আপনি কে মা? সে বললে, আরে আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কি না? মা, আমি চিকিৎসক, রোগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি কি করে যাব বলেন তো? মেয়েটি বললে, তুমি এ রোগী বাঁচাতে পারবে না, কাল সকালে তুমি চলে যাও এখান থেকে। আমি আমি তখন বললাম, কি করে আপনি জানলেন যে রোগী বাঁচবে না? সেই মেয়েটি তখন বললে,
আমি ওর মা, ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে, সে কষ্ট আমি দেখতে পারছি নে। আমি ওকে নিয়ে যেতে এসেছি আর আমি নিয়ে যাবই। তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না, বুঝলে ভাইয়া? এই আমি তখনও ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারিনি, এই আমতা আমতা করে বললাম, তা আপনি কোথায় থাকেন মা? সে বললে, আমি মারা যাওয়ার পরে আর 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে, আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে, আমি সেখানে শান্তিতে থাকতে পারি না, খোকা আমার আপন মনে কাঁদে আমি শুনতে পাই, ওকে আমি নিয়ে যাবই। তুমি কেন অপযশ কুড়োবে, যাও যাও কবিরাজ, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। তার কথা শুনে আমার তখন সমস্ত শরীর কেমন হিম হয়ে গিয়েছে, কি ব্যাপারটা সামনে ঘটেছে আমার যেন কোনো ধারণাই নেই, তবু হাত জোড় করে বললাম, মা একটা কথা, আমি জমিদার বাবু মানে আপনার স্বামীকে সব বলবো, এই তিনিও তো তার ছেলেটিকে বড়ই ভালোবাসেন, এই ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত। বৌটি তখন বললেন, তার এ পক্ষের ছেলে মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি। আমি বললাম, এই ও কথা বলবেন না মা, ও কথা বলবেন না, আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে, এই সব দিকে বুঝুন, তার কথা ভাবতে হবে এই আপনাকেই, আমি আজই সব বলছি তাকে খুলে, যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে এই ছেলেটির উপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে তবে মা আপনি আমাকে কথা দিন, ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না, আমি আমি সে চেষ্টা করি মা। সে বলল, করো করো চেষ্টা দেখি, বলেই সেই মূর্তি অদৃশ্য হলো না, কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীথ রাত্রির ওই শুভ্র জ্যোৎস্নার কুয়াশায় ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, বলেন কি? আরে হ্যাঁ মশাই, একেবারে সত্য ঘটনা। আচ্ছা, এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়? না না, দিব্যি মানুষের মতো, কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও, কথাবার্তা বললাম, আমার কোনো ভয় হলো না, একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনি মনে হলো। মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে আমাকে ডাকতে এলো, রোগীর অবস্থা নাকি খুব খারাপ, অথচ অথচ দেখো ভাইয়া এই সমস্ত দিন রোগী কেমন ভালো ছিল, তা গিয়ে তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে আমি জমিদার বাবুকে বললাম, এ আপনার সঙ্গে আমার একটু কথা আছে, এ বাইরে চলুন। তখন আমি বললাম, তা বাইরে এসে সব কথা জমিদার বাবুকে বললেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই গোড়া থেকে সব বললাম, বললাম এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন
আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন। তা জমিদার বাবু বিশ্বাস করলেন। আরে বিশ্বাস কি মশাই, একেবারে কেঁদে ফেললেন। জমিদার বাবু বললেন, আমি আমি জানি কবরেজ মশাই, আমি আমি এই অসুখের সময় একদিন ওকে খোকার শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি যে। আমি বললাম, তারপর তারপর কি হলো? তারপর তারপরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। এই আমার কথা শুনে জমিদার বাবু বললেন, আমি আমি জানি কবরেজ মশাই, ওর সৎমা ওর উপর খুব সদয় নয়, তবে তবে এতটা আমি জানতাম না। আমি আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামা বাড়িতে রেখে ওকে লেখাপড়া শেখাবো, এই সংশ্রবে আর আমি ওকে আনব না। আর আর আমার স্ত্রীকেও আমি আমি শাসন করছি। আপনি আপনি দয়া করে তাকে জানাবেন। তখন রাত প্রায় ভোর হয়ে এলো, রোগীর অবস্থা ক্রমশই ভালো হয়ে উঠতে লাগলো। এই 11 দিনের পর আমি আমি পথ্য দিলাম আমার ওই রুগীকে। আমি বললাম, তা আপনি ওর মাকে আর দেখেনি, আসেননি আপনার কাছে? কাশী কবিরাজ আমার প্রশ্ন শুনে বললেন, না ভায়া, আর আর তার দেখা পাইনি।